বন্ধু, বাড়ি থেকে খবর এসেছে, পুজোর ছুটিতে বাড়ি যেতে বলছে। গ্রামে মনে হয় পুজো অনেক বড় করে পালন করা হয়, তাই না বন্ধু? আরে, গ্রামের পুজোর আনন্দই আলাদা। আমাদের গ্রামে সব পুজোই অনেক বড়সড় করে পালন করা হয়। আবির, বাবা এবার তোকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছে, তুই আমার সঙ্গে যাবি তো? আঙ্কেল যখন বলেছে তাহলে তো যেতেই হবে। সেই কত বছর আগে গিয়েছিলাম তোদের গ্রামে, সেবারে তো গ্রামটি ঘুরে দেখতেই পারিনি, এবার কিন্তু গ্রামটি ঘুরে আমাকে দেখাতে হবে, কি বলিস? হ্যাঁ অবশ্যই, খুব ভালো লাগলো বন্ধু, অনেক মজা হবে, চল। কয়েকদিন পর পুজোর ছুটিতে আমরা রওনা দিলাম অনন্তদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আমার নাম আবির, অনন্ত আমার খুব ভালো বন্ধু, আমরা দুজন মেসে একটি রুমেই থাকি, সে আমার ভাইয়ের মতন বললে ভুল হবে না। রিক্সা থেকে নেমে আমরা বাসে করে রওনা হলাম শান্তিপুরের উদ্দেশ্যে। প্রায় দুপুর নাগাদ আমরা পৌঁছে গেলাম শান্তিপুর স্টেশনে। এখন আমাদেরকে যেতে হবে দুর্গাপুর নামক একটি গ্রামে। স্টেশন থেকে কিছুটা পথ আমাদেরকে হেঁটেই যেতে হবে। এই গ্রামে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না। হাঁটতে হাঁটতে আমরা গ্রামের সৌন্দর্যতা উপভোগ করছিলাম। গ্রামের মাটির গন্ধ যেন আমার কাছে অনেক ভালো লাগছিল। চারিদিকে সবুজে ভরা ফসল, তার পাশ দিয়ে বয়ে চলেছে আঁকাবাঁকা নদী, গাছে গাছে বিভিন্ন প্রজাতির পাখি, সব মিলিয়ে আমার ভীষণ ভালো একটি অনুভব হচ্ছিল। কিরে, মজা পাচ্ছিস? আরে মজা পাবো না মানে ভীষণ মজা, কতদিন পর গ্রামকে আমি উপভোগ করতে পারছি। হঠাৎ রাস্তার পাশে অদ্ভুত একটি স্থান আমার চোখে পড়ল। অনন্ত, এখানে এসব কি? এটি হলো আমাদের গ্রামের শ্মশান। গ্রামের যত মানুষ মারা যায় তাদেরকে এখানে এনে পোড়ানো হয়, কিন্তু শহরে তো এভাবে কখনো পোড়ানো হয় না। হ্যাঁ ঠিক বলেছিস, শহরে তো এরকম খোলামেলা পরিবেশও নেই, তাই শহরে আধুনিক পদ্ধতিতে পোড়ানো হয়। তবে সাবধান মনে রাখিস, আমাদের গ্রামটি দেখতে যেরকম সুন্দর তেমনি ভয়ানক এই শ্মশান ঘাটটি। আমাকে না বলে একা একা কোথাও যাবি না, আর এই শ্মশানের আশেপাশে আসার কথা একদমই কিন্তু ভাববি না। কিন্তু আবির, এই খোলামেলা শ্মশানে কিভাবে মানুষকে পোড়ানো হয়? আমার দেখতে ভীষণ ইচ্ছে করছে, তোর ইচ্ছে পূরণ করার জন্য এখন মনে হয় আমাকেই খুন করতে হবে, তাই না? আরে মজা করিস না তো। আচ্ছা সম্ভব হলে দেখাবো, এখন চল। আমরা দুজন গল্প করতে করতে প্রায় বিকেলের নাগাদ পৌঁছে গেলাম অনন্তদের বাড়ি। হেঁটে হেঁটে আমার শরীরটি বেশ খারাপ লাগছে, তাই ফ্রেশ হয়ে রাতের খাবার শেষ করে আর দেরি না করে শুয়ে পড়লাম। কি অদ্ভুত ব্যাপার, এখন রাত 8টা বাজে, এত তাড়াতাড়ি যে এখানকার মানুষ ডিনার করে তা আমি একদমই জানতাম না। বিছানায় শুয়ে এসব ভাবতে ভাবতে ক্লান্ত শরীরে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। রাত যখন গভীর ঠিক তখন কিছু একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে জেগে দেখলাম ঘড়িতে রাত 2টো বাজে, আমার পাশে অনন্ত ঘুমিয়ে আছে। বাহিরে কিসের আওয়াজ হলো এটি দেখার জন্য আমি বাহিরে বের হলাম। আমি চারিদিকে টর্চের আলো ঘুরিয়ে দেখলাম আশেপাশে কিছু নেই। আমি যখন দরজাটি বন্ধ করে ঘরে ঢুকব ঠিক তখনই লক্ষ্য করলাম
কয়েকজন লোক হাতে মশাল জ্বালিয়ে একটি লাশ শ্মশানে নিয়ে যাচ্ছে। মনে হয় লাশটিকে শ্মশানে পোড়াবে। অনন্ত তো ঘুমাচ্ছে, এটি সুযোগ, আজ লাশটিকে পোড়ানো আমি দেখবই। এসব ভেবে আমি একা একা লোকগুলোর পেছনে পেছনে হাঁটতে থাকলাম। আমি অনেক চেষ্টা করলাম লোকগুলোর স্বাদ ধরার জন্য, কিন্তু আমি যতই দ্রুতগতিতে হাঁটছি লোকগুলো তত দ্রুতগতিতে হাঁটছে। কি অদ্ভুত ব্যাপার, কিছুই বুঝতে পারছি না। না, লোকগুলোর পেছনেই আমাকে থাকতে হবে। হাঁটতে হাঁটতে আমরা কিছুক্ষণের মধ্যে শ্মশানে পৌঁছে গেলাম। হঠাৎ লোকগুলো দাঁড়িয়ে পড়ল। চারিদিকে নিশুতি অন্ধকার। আশেপাশে আমি, একটি লাশ এবং সেই চারজন ব্যক্তি ছাড়া আর কেউ নেই। ঠিক তখনই কেমন যেন এক প্রকার দুর্গন্ধ আমার নাকে এসে লাগল। গন্ধটি ছিল একদমই মাংস পচার গন্ধ। কেমন যেন আমার ভেতরে খুব ভয় হতে লাগলো। বুঝতে পারছিলাম না এই দুর্গন্ধটি কোথা থেকে আসছে। ঠিক তখনই আমি শুনতে পেলাম কেউ আমাকে পেছন থেকে আমার নাম ধরে ডাকছে। আবের, এ আবের, আবের। কিন্তু পেছনে তাকানোর সাহস হচ্ছিল না আমার। আবের, এ আবের, আবের, সে কি, এ তো অনন্তর গলা। আমি সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে দেখি পেছনে কেউ নেই। নিশ্চয়ই আমি ভুল শুনেছি, অনন্ত এখানে কিভাবে আসবে, সে তো জানেই না আমি এখানে এসেছি। আমি তখন সামনে তাকিয়ে দেখি সামনে সেই মানুষগুলো আর নেই, শুধু নিচে সে লাশটি পড়ে আছে। ব্যাপারটিতে আমি ভীষণ অবাক হলাম। আমি তখন একটু একটু করে লাশটির কাছে এগিয়ে গেলাম। চারিদিকে নিশি কালো অন্ধকারে ভরা শ্মশানে আমি একটি লাশের কাছে দাঁড়িয়ে আছি। একদমই গা ছমছমে একটি পরিবেশ। এর মধ্যে কোথা থেকে যেন এক দমকা হাওয়া এসে লাশের মুখের কাপড়টি সরে গেল। আমি তখন টর্চের আলোতে যা দেখলাম তা দেখার পর আমার দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা হচ্ছিল। আমি দেখলাম মাটিতে যে লাশটি রাখা ছিল সে আর অন্য কারো লাশ নয়, বরং এটি আমার নিজের লাশ। লাল লাল বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয় পেয়ে সেখান থেকে এক দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে সামনে এগিয়ে হঠাৎ করে তাকিয়ে দেখি সামনে একটি লোক হাতে মশাল জ্বালিয়ে আমার দিকেই এগিয়ে আসছে। লোকটির কাছে যেতে আমি যা দেখলাম তা দেখার পর আমি আর আমার নিজেকে সামলাতে পারলাম না। আমি তখনই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। পরের দিন সকালে আমার জ্ঞান ফিরল। আমি তাকিয়ে দেখি আমার সামনে অনন্ত এবং আঙ্কেল দাঁড়িয়ে আছে। কিরে, আমি তোকে কতবার বলেছি আমাকে না জানিয়ে বাইরে যাবি না, আর ওই শ্মশানের কাছে যেতে তো তোকে বারণ করেছিলাম। তোর যদি কিছু হয়ে যেত তাহলে তোর বাবাকে আমি কি জবাব দিতাম? সরি বন্ধু, আমার একদমই এমন করা উচিত হয়নি। কিন্তু আমি বাড়িতে কিভাবে এলাম? সকালে গ্রামের কিছু মানুষ তোকে শ্মশানের কাছে অজ্ঞান অবস্থায় পেয়েছে, কিন্তু তুই আমাকে এটি বল, তুই এত রাতে শ্মশানে কেন গিয়েছিলি? আমি অনন্তকে সব কিছু খুলে বললাম। বন্ধু, আমি কাল রাতে যখন আমার নিজের লাশটি দেখে ভয়ে দৌড় দিলাম, ঠিক তখনই আমার সামনে একজন মশাল জ্বালিয়ে আমার কাছে আসছিল। আমি কাছে গিয়ে দেখলাম সে আর অন্য কেউ নয়, বরং তুই ছিলি, কিন্তু তোর কোনো পা ছিল না।
শোনো বাবা আবির, তুমি যে শ্মশানে গিয়েছিলে সেই শ্মশানে যুগ যুগ আগে থেকে কিছু খারাপ আত্মা বসবাস করে। মাঝে মধ্যেই সেই আত্মাগুলো গভীর রাতে এই গ্রামের রাস্তা দিয়ে একটি লাশ সেই শ্মশানে নিয়ে যায়। কিন্তু যারাই তাদের এই কাস্তিতে বিরক্ত করে তাদেরকে কোনো না কোনোভাবে ভয় দেখিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনাটির পর আমি আর এক মুহূর্ত সেই গ্রামে না থেকে সেদিনই শহরে চলে এলাম।